মিস্টিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি ময়দার ভাজা মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ, 1 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার, 1 চুটকি বেকিং সোডা, 1/4 চামচ উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 স্বাদমতো লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা আরও সুন্দর হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। আপনারা জলের বদলে লিকুইড দুধ দিয়েও মাখাতে পারেন। দেখুন একটা সফট ড্রয়ের মতো হয়েছে। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন আমি একটা সিরা তৈরি করে নেব। আজকের আমি চিনি দিয়ে বানাবো না, মিছিরি দিয়ে বানাবো। এখানে আমি 1 বাটি মিছিরি নিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এটাকে খুব ঘন করার প্রয়োজন নেই, একটু চটচটে ভাব এলেই নামিয়ে নেব। দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এখন চটচটে ভাব এসে গেছে, আমি এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম, ঢাকনাটা খুলে ফেললাম। আবার একটু আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। এখানে আমি একটা চাকি বেলে নিয়ে নিয়েছি, ওর উপরে এটা দিয়ে বেলে নেব। এটাকে আমি বেলে নিয়েছি, এবার 4 সাইডটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এই মিষ্টিটা চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে, খেতেও খুবই টেস্টি হবে। আর এইভাবে আমি বরফির মতো কেটে নেব। এখানে আমি চৌকো শেপ দিচ্ছি, আপনারা যে যেমন পারেন দিতে পারেন। দেখুন এইভাবে এইরকম মোটা হবে, খুব পাতলা হবে না। এখানে আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বরফিগুলো আমি ওর উপরে তুলে দিয়ে দেব। এগুলো মাঝারি টু লো ফ্লেমে ভাজবো। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে।
বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিন। এই মিষ্টিটা খেতেও খুবই টেস্টি। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, এগুলোকে আমি এবারে তুলে নেব। ওই একইভাবে আমি ভেজে নেব, আবার আমি দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। সে মিষ্টি রসের উপরে আমি এগুলো দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে দিয়ে রসের সাথে উল্টে পাল্টে দেব এবং ঢাকনা দিয়ে আমি এটাকে 10 ঘন্টা রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। 10 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 ঘন্টা পরে আমি একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা ভালো হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম ও রসালো হয়েছে। দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।